দুইজন বান্ধবী, তাদের চিন্তা ভাবনাটাই ছিল কিভাবে তারা সব বিপজ্জনক অ্যাডভেঞ্চার সম্পূর্ণ করা যায়। কিন্তু অ্যাডভেঞ্চারের নেশায় তারা তাদের জ্ঞান বুদ্ধি হারিয়ে যখন 2000 ফুট উচ্চতায় একটি রেডিও টাওয়ারের উপর উঠে পড়ে, তখন তাদের জীবনে কালো ছায়া নেমে আসে। পরিত্যক্ত টাওয়ার থেকে নিচে নামার আশা তারা হারিয়ে ফেলেছিল, কিন্তু কিভাবে তারা 2000 ফুট উচ্চতায় সেই টাওয়ারে আটকে গেছিল, আর কেনই বা তারা দুজন জীবনের বাজি রেখে ওই টাওয়ারটিতে উঠেছিল। আজ আমরা জানবো 2022 সালে রিলিজ হওয়া ফল মুভিটি, আর এই মুভিটি আমার দেখা সব থেকে বেস্ট একটি সার্ভাইভাল মুভি ছিল। তো চলুন দেখা যাক মুভিটির শুরুতে আমরা ডেন ও বেকি নামে দুজনকে দেখতে পাই, আর তারা দুজন ছিল স্বামী স্ত্রী যারা কিনা পাহাড়ে ক্লাইম্বিং করতে এসেছে। তাদের সাথে হান্টার নামে একজন বন্ধুও ছিল। তারা সবাই মিলে ক্লাইম্বিং করে পাহাড়ের উপরে যাচ্ছিল। তখন তাদের সময়টা খুব ভালোই যাচ্ছিল, কিন্তু হঠাৎ ডেনের পা স্লিপ কেটে পড়ে যায়, আর কোমরে দড়ি বাঁধা ছিল তাই সে নিচে ঝুলতে থাকে। তখন তার ওয়াইফ বেকি ডেনকে উপরে টানার চেষ্টা করছিল, কিন্তু তাতে কোনো লাভ হয় না, আর একটা সময় পাহাড়ের সাথে আটকে থাকা দড়িটিও খুলে যায়, ডেন নিচে পড়ে মারা যায়। মর্মান্তিক এই ঘটনাটি ঘটে যাওয়ার 1 বছর পরে আমরা আবারও বেকিকে দেখতে পাই। বেকি সেই দিনের খারাপ সময়টা আজও ভুলতে পারছিল না। ডেনের কথা মনে পড়লেই সে কাঁদতে থাকে আর প্রচণ্ড নেশা করতে থাকে। বেকির পরিবার বলতে শুধুই রয়েছে তার বাবা, আর তার মা ছোটবেলায় মারা গেছে। বেকির বাবা জেমস তার মেয়ের এমন অবস্থা দেখে অনেক ভেঙে পড়ছিল। সে বেকিকে অনেক বোঝানোর চেষ্টাও করে, কিন্তু তার কোনো লাভ হয়নি। উল্টে বেকি তার বাবার সাথে খুবই খারাপ ব্যবহার করতে থাকে, আর প্রতিদিনের মতো এবারও বেকি তার বাবার সাথে খারাপ ব্যবহার করে রুমে এসে সুইসাইড করার সিদ্ধান্ত নেয়। কিন্তু তখনই বেকির রুমে হান্টার চলে আসে। হান্টার সেই দিনের পর থেকে প্রায় 1 বছর নিখোঁজ ছিল। সে কোথায় ছিল বেকি কিছুই জানত না। হান্টারকে দেখে বেকি একটু চমকে যায়। আসলে হান্টারকে বেকির বাবা জেমস নিয়ে এসেছিল এখানে। জেমস হাজারবার বোঝানোর পরেও যখন বোঝাতে পারছিল না, তখন সে হান্টারকে বেকির কাছে আসতে বলে, এই আশায় যদি হান্টার বেকিকে বোঝাতে পারে। তখন হান্টার বেকিকে ওই সব চিন্তাভাবনার মধ্যে থেকে বার করার জন্য তাকে তার সাথে অ্যাডভেঞ্চারে যেতে বলে। যেহেতু তারা 1 বছর কোনো অ্যাডভেঞ্চারে যায়নি, আর বাড়িতে থাকতে থাকতে তাদের বোরিংও লাগছিল, তাই হান্টার বেকিকে নিয়ে একটি রেডিও টাওয়ারে চড়ার প্ল্যান করে। টাওয়ারটির উচ্চতা ছিল প্রায় 2000 ফুট। বেকি প্রথমে রাজি হয় না, কিন্তু হান্টার তাকে অনেক বুঝিয়ে রাজি করায়। এরপর তারা পরের দিন সকালে উঠে তাদের গন্তব্যের জন্য যাত্রা শুরু করে। গাড়িতে করে যাওয়ার সময় বেকি হান্টারের ফোনে কিছু পুরনো দিনের ছবি দেখতেছিল। তখন বেকির বাবা জেমস ফোন করে বেকিকে তাদের খোঁজ নেওয়ার জন্য। বেকি এটা দেখার পরও কলটা রিসিভ করে না। এরপর কিছুটা যাওয়ার পর রাত হয়ে যায়, আর তারা একটি হোটেলে বিশ্রাম করে। এতদিন পরে তারা একসাথে হয়েছে, তাই বেকি হান্টারকে জিজ্ঞাসা করে, তুমি এই 1 বছর কোথায় ছিলে? তখন হান্টার বলে, আমি এখন একজন ইউটিউব ব্লগার। সময়ের সাথে সাথে হান্টার নিজেকে বদলে নিয়েছিল। এরপর সকাল হয় আর তারা আবারও তাদের গাড়িটি নিয়ে গন্তব্যের দিকে বেরিয়ে পড়ে, এবং গাড়িতে করে যাওয়ার সময় হান্টার তার ইউটিউব চ্যানেলের জন্য একটি ভিডিও তৈরি করে ফেলে। আর কিছুটা যাওয়ার পরেই অবশেষে তারা সেই টাওয়ারটির এরিয়ার কাছে পৌঁছায়। টাওয়ারটির কাছে গাড়িটি নিয়ে যাওয়ার কোনো রাস্তা না থাকায় তারা গাড়িটি রেখে পায়ে হেঁটে টাওয়ারটির কাছে যেতে থাকে। কিছুক্ষণ হাঁটার পরে তারা সামনে দুটি শকুন দেখতে পায়। শকুন দুটি একটি পশুকে জীবিত অবস্থায় খেতে ছিল। এটা দেখে তাদের মন একটু খারাপ হয়, কিন্তু পৃথিবীর নিয়ম এটাই, যারা নিজেকে বাঁচাতে পারে না তারা বাঁচতেও পারে না। হান্টার এই দৃশ্যটিকেও রেকর্ড করে নেয় আর ইউটিউবে আপলোড করে দেয়। এইসব করতে করতে তারা টাওয়ারটির কাছে শেষ পর্যন্ত পৌঁছে যায়। হান্টার আবারও ভিডিও বানানোর জন্য বিজি হয়ে পড়ে, কিন্তু বেকি তার চোখের সামনে এত উঁচু টাওয়ার দেখে ভয়ে তার অবস্থা খারাপ হয়ে পড়ে। হান্টার বুঝতে পারে বেকি নার্ভাস হয়ে পড়েছে, তাই হান্টার বেকিকে সাহস দেয় আর বলে, এটা কোনো ব্যাপার না তোমার কাছে, আমরা এর আগেও এইসব করেছি, তুমি অবশ্যই এটা করতে পারবে, আর নিজের উপর একটু বিশ্বাস রাখো। এই বলে হান্টার তার কোমরের দড়ির সাথে বেকিকেও বেঁধে নেয়, এবং টাওয়ারে ওঠার জন্য তারা দুজনেই রেডি হয়ে যায়। এরপর প্রথমে হান্টার টাওয়ারটিতে উঠতে শুরু করে, এবং পিছনে বেকি ছিল। টাওয়ারটি অনেক বছরের পুরাতন হওয়ায় তাদের জং লেগেছিল, আর যে সিঁড়িটি দিয়ে তারা উপরে উঠছিল সিঁড়িটিও খুব নড়াচড়া করছিল, দেখে মনে হয় সেটি যে কোনো সময় ভেঙে পড়বে। এইসব দেখার পরেও তারা উপরের দিকে উঠতে থাকে, আর কিছু দূর ওঠার পরে বেকি একটি সিঁড়ির রড ধরতেই সেটি ভেঙে যায়। বেকি অনেক ভয় পেয়ে যায়, আর একটুর জন্য সে প্রাণে বেঁচে গিয়েছিল। সিঁড়ি দিয়ে উপরে ওঠাটা একদমই নিরাপদ ছিল না, এটা তারা বুঝতে পেরেও কোনো কেয়ার করে না। তারা আবারও উপরের দিকে উঠতে থাকে, দেখা যায় টাওয়ারটির নাটগুলিও খুলে যাচ্ছিল, কারণ টাওয়ারটি অনেক বছর ধরেই এইভাবে পড়েছিল। টাওয়ারটিতে কোনো কাজ না হওয়ায় টাওয়ারটিকে মেরামতও করা হয়নি,
দুজনেই আস্তে আস্তে উঠতে উঠতে প্রায় 1000 ফুট উচ্চতায় উঠে গেছিল। অনেকটা ওঠার জন্য তারা একটু ক্লান্ত হয়ে পড়েছিল, তাই তারা একটু বসে জল খেয়ে আবার উপরের দিকে উঠতে থাকে। আর কিছুটা ওঠার পরেই তারা 1800 ফুট উচ্চতায় পৌঁছে যায়। আর মাত্র বাকি ছিল 200 ফুট, কিন্তু এখন বাকি 200 ফুট তাদের বাইরে সিঁড়ি দিয়ে উঠতে হবে। এটা করাটা এতটাও সহজ ছিল না, এত উপরে ওঠার ফলে তীব্র হাওয়া হচ্ছিল, একটু ভুল হলেই তাদের মৃত্যু অনিবার্য। বেকি আর উপরের দিকে যেতে চাইছিল না, কিন্তু হান্টারকে উপরের দিকে যেতে দেখে বাধ্য হয়ে বেকিকেও উপরে যেতে হয়। যেহেতু হান্টারের সাথে বেকির কোমরে দড়ি বাঁধা ছিল, টাওয়ারের বাইরের সিঁড়ির অবস্থাটা নিচের সিঁড়ির থেকেও বেশি খারাপ ছিল, তাই বেকি অনেক ভয় পাচ্ছিল। হান্টার বেকিকে আরও ভয় পাওয়ানোর জন্য সিঁড়িটিকে ধরে ঝাঁকাতে থাকে, এর ফলে সিঁড়ি থেকে একটি নাট খুলে পড়ে যায়। কিন্তু তাদের এইসব বিষয়ে কোনো ধারণাই ছিল না যে তাদের সাথে পরে কী হতে চলেছে। আর দেখা যায় শেষ পর্যন্ত তারা 2000 ফুট উচ্চতায় টাওয়ারের শেষ প্রান্তে পৌঁছে যায়। ওপরে পৌঁছানোর পরে তারা এতটাই খুশি হয়েছিল যে তারা বলে বোঝাতে পারছিল না। হান্টার তার ফোনটি বার করে ফটো তুলতে থাকে এবং ভিডিও রেকর্ড করতে থাকে। হান্টার তার ড্রোন ক্যামেরাটি দিয়ে ব্লগের জন্য ভিডিও করতে থাকে এবং হান্টারের মাথায় ভিডিও বানানোর নেশা একটু বেশি হয়ে যায়। সে সিদ্ধান্ত নেয় 2000 ফুট উচ্চতায় ঝুলে ভিডিও বানাবে, আর সেটাই করে। হান্টার টাওয়ারের এক পাশ ধরে ঝুলে যায় আর বেকিকে ভিডিও বানাতে বলে। তার ধারণা ছিল এমন ভিডিও যদি ইউটিউবে আপলোড দেয় তাহলে সে খুব তাড়াতাড়ি ভাইরাল হয়ে যাবে। কোনো প্রোটেকশন ছাড়াই হান্টার এই কাজটি করে। তার ভিডিও হয়ে যাওয়ার পরে হান্টার বেকিকে বলে, এবার তোমার পালা, তুমিও ঝুলে যাও আমার মতো, আমি তোমার ভিডিও করব। বেকি জানতো সে রাজি না হলেও হান্টার তাকে দিয়ে এই কাজটি করাবে জোর করে, এবং সেটাই হয়। হান্টার তার এক হাত দিয়ে ধরে বেকিকে ঝুলিয়ে দেয় আর অন্য হাত দিয়ে ভিডিও রেকর্ড করে। একজন মানসিক রোগী ছাড়া এই ধরনের চিন্তাভাবনা আর কে করতে পারে? যাই হোক, ভিডিও করার পরে বেকি তার হাজব্যান্ড ডেনের অস্থি বিসর্জন দেয় এবং তারা দুজনেই একটু বেশি ইমোশনাল হয়ে পড়ে। সব কিছুই ঠিকঠাক চলছিল, কিন্তু বিপদ তো আসে নিচে নামার সময়। উপরে ওঠাটা যতটাই সহজ ছিল, নিচে নামাটা ঠিক ততটাই কঠিন হয়ে পড়ে। প্রথমে বেকি নিচে নামার চেষ্টা করে, কিন্তু সে যখন সিঁড়ি দিয়ে নামতে যায় তখন সিঁড়িটি ভেঙে নিচে পড়ে যায়। তার সাথে সাথে বেকিও পড়ে যাচ্ছিল। যেহেতু বেকির কোমরে দড়ি বাঁধা ছিল তাই সে নিচে ঝুলতে থাকে আর ভয়ে সে চিৎকার করতে থাকে। হান্টার উপরে বসে তার সমস্ত শক্তি দিয়ে তাকে উপরে তোলার চেষ্টা করতে থাকে। অনেক চেষ্টার পরে হান্টার বেকিকে উপরে তুলে নিয়ে আসতে সক্ষম হয়। বেকি উপরে পৌঁছানোর পরে তারা দুজনেই পাগলের মতো করে হাসতে থাকে। এখন তারা বুঝতে পেরে যে সব জায়গায় সব কিছু নিয়ে মজা করাটা উচিত না। বেকি ও হান্টার এখন চিন্তায় পড়ে যায়, কারণ নিচে নামার আর কোনো রাস্তা নেই, সিঁড়িটি সম্পূর্ণ ভেঙে নিচে পড়ে গেছে। তখন তারা টাওয়ারটির উপরে ছোট্ট একটি বক্স দেখতে পায়, সেখানে একটি ফায়ার গান ও একটি বাইনোকুলার পেয়ে যায়। এগুলি তখন হয়তো তাদের কাজে আসতে পারে। আর তারা আরও একটি বড় সমস্যার মধ্যে পড়ে যায়, তাদের কাছে যে ব্যাগটি ছিল সেটি টাওয়ারের ডিস্যান্টিনার উপর পড়ে যায়। সিঁড়িটি ভেঙে যাওয়ার ফলে হান্টার বেকিকে তো বাঁচিয়ে নিয়েছিল, কিন্তু তাদের যাবতীয় জিনিস ও জল সব কিছুই ওই ব্যক্তিতে ছিল। বেকি অনেক বেশি ঘাবড়ে গেছিল। তখন হান্টার বেকিকে বোঝায়, চিন্তা করো না, সিঁড়িটি ভেঙে নিচে পড়ে যাওয়াতে অনেক জোরে শব্দ হয়েছে, আর কিছুক্ষণের মধ্যেই অবশ্যই কেউ না কেউ টাওয়ারটির কাছে পৌঁছে যাবে। কিন্তু হান্টারের এই সব ধারণা সম্পূর্ণভাবে ভুল ছিল, কারণ এই টাওয়ারটা শহর থেকে অনেকটাই দূরে ছিল আর দূর দূরান্ত পর্যন্ত এখানে কোনো বসতিও ছিল না। এর মানে এখন তারা সম্পূর্ণভাবে টাওয়ারের উপরে আটকে গেছে। সিঁড়ি ভেঙে পড়ে যাওয়ায় বেকির পা কেটে যায়। হান্টার তা দেখে বেকির পাটি কাপড় দিয়ে বেঁধে দিয়েছিল। বেকি তখন খুব জোরে টয়লেট পেয়েছিল, কিন্তু কোনো উপায় না পেয়ে সে ওইখানেই টয়লেট করে দেয়। হান্টার বাইনোকুলার দিয়ে চারিদিকটা ভালোভাবে দেখতে ছিল, আশেপাশে কোনো মানুষ ছিল কি না। তখন সে দূরে একটি পুরনো গাড়ি দেখতে পায়, কিন্তু সেখানে কেউ ছিল কি না সেটা সে বুঝতে পারছিল না। তখনই হঠাৎ করে হান্টারের মনে পড়ে যায় তাদের কাছে তো ফোন আছে, ফোন করে সাহায্য চাইলেই তো হয়ে যায়, আমরা কেন এত ভয় পাচ্ছি। কিন্তু ফোনটা বার করতেই তারা দেখতে পায় সেখানে কোনো সিগন্যাল নেই, মানে এত উচ্চতায় ফোনে কোনো সিগন্যাল পাওয়া যাবে না। তখনই হান্টার বুঝতে পারে এখানে সিগন্যাল না পেলেও নিচে তারা সিগন্যাল পাবে, কারণ টাওয়ারে ওঠার আগে হান্টার সেই শকুনের মাংস খাওয়া ভিডিওটি ইউটিউবে আপলোড করেছিল। হান্টারের মাথায় তখন একটা বুদ্ধি আসে, সে তার ফেসবুক পেজে হেল্প মি বলে একটি পোস্ট করে, ফোনটিকে একটি দড়ির সাহায্যে বেঁধে নিচে ঝুলিয়ে দেয়। আর ভাবছিল নেটওয়ার্ক আসা মাত্রই তার ওই পোস্টটি অটোমেটিকলি ফেসবুকে পোস্ট হয়ে যাবে, কিন্তু দুর্ভাগ্যবশত নেটওয়ার্ক আসে না। এরপর হান্টার ফোনটাকে আরও কিছুটা নিচে নিয়ে আসে,
কিন্তু তাতেও কোনো লাভ হয় না। তখন হান্টারও বেঁকে চিন্তায় পড়ে যায়, তাহলে কি তারা এখানেই মারা যাবে? হান্টার শেষবারের মতো আর একটা চেষ্টা করে, সে আবারও ফেসবুকে সাহায্যের জন্য একটি পোস্ট করে এবং তার জুতোর মধ্যে ফোনটিকে রেখে ভালোভাবে বেঁধে দেয় আর জুতোটিকে সে নিচে ফেলে দেয়। নিচে জুতোটি পড়ে গেলেও পোস্টটি আপলোড হবে কিনা সেটাও তারা জানতো না। এরপর হান্টার বাইনোকুলারের সাহায্যে নিচে একটি লোককে দেখতে পায়, যে কিনা টাওয়ারটি নিচেই দাঁড়িয়ে ছিল। তখনই হান্টার ও বেকি হেল্প হেল্প করে চিৎকার করতে থাকে, কিন্তু এত উঁচু থেকে তাদের আওয়াজ নিচে পৌঁছাচ্ছিল না। আর নিচে আমরা ফেলে দেওয়া জুতো সহ ফোনটিকেও দেখতে পাই, আর সেটি ভেঙে গেছিল। এর মানে তাদের প্ল্যানটি কাজ করেনি। লোকটি সেখান থেকে চলে যেতে শুরু করে। তখন বেকি লোকটির দৃষ্টি আকর্ষণ করার জন্য তার জুতোগুলি খুলে নিচে ফেলে দেয়। লোকটি তার জুতোগুলি তো পেয়ে যায়, কিন্তু লোকটি টাওয়ারের উপরে খেয়াল করে না এবং চুপচাপ সেখান থেকে চলে যায়। এটা দেখে বেকি ও হান্টার হতাশ হয়ে পড়ে, আর হান্টার বাইনোকুলারের সাহায্যে দেখে লোকটি ওই ভাঙা গাড়িতেই থাকতো। তখন বেকি ও হান্টার প্ল্যান করে তারা সন্ধ্যার পর ফায়ার গান জ্বালিয়ে লোকটির দৃষ্টি আকর্ষণ করবে, কারণ এটা ছাড়া তাদের আর দ্বিতীয় কোনো রাস্তা ছিল না। তারা সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করে এবং সুযোগ দেখেই ফায়ার গানটি জ্বালিয়ে দেয়। তখন বাসের কাছে থাকা লোকগুলি ফায়ার গান জ্বলতে দেখে তারা বুঝতে পারে টাওয়ার উপরে কেউ রয়েছে। তারা গাড়িটি স্টার্ট করে বেকিদের গাড়ির কাছে পৌঁছায়। তা দেখে হান্টার ও বেকি খুশিতে আত্মহারা হয়ে পড়ে। তারা ভাবছিল তারা এখন বেঁচে যাবে, কিন্তু ঘটনাটি এখানে উল্টো হয়ে যায়। লোকগুলি বেকিদের গাড়ির কাছে এসেছিল গাড়িটি চুরি করতে, বেকিদের বাঁচানোর উদ্দেশ্য নয়। লোকগুলি তাদের গাড়িটি চুরি করে সেখান থেকে পালিয়ে যায়, আর বেকি ও হান্টার এইসব কিছু দেখে সম্পূর্ণ ভেঙে পড়ে। তাদের বাঁচার আশাটাও শেষ হয়ে গেছে নিমিষের মধ্যে। তারা দুজনেই অনেক মনমরা হয়ে পড়ে। এরপর রাত হয়ে যায়। বেকি ও হান্টারের ঘুমে চোখ বন্ধ হয়ে পড়ে, কিন্তু সেখানে ঘুমালে চলবে না, ঘুমিয়ে পড়লে তাদের মৃত্যু নিশ্চিত ছিল, কারণ ঘুমানোর মতো পর্যাপ্ত জায়গা ছিল না সেখানে। তাই বেকি ও হান্টার একে অপরের সাথে কন্টিনিউ কথা বলতে থাকে যাতে তারা ঘুমিয়ে না পড়ে, আর এইভাবেই রাত কেটে যায়। সকাল হতে বেকি তার ফোনটিকে বার করে, নিচে ফোন ফেলে দেওয়ার পর 24 ঘন্টা পার হয়ে যায়, কিন্তু এখনো কেউ আমাদের সাহায্য করতে আসেনি, এর মানে ওই পোস্টটি এখনো আপলোড হয়নি। হান্টার ও বেকির জলতেষ্টায় তাদের গলা ফেটে যাচ্ছিল। হান্টার ঠিক করে নিচের ডিস্যান্টেনার উপর পড়ে থাকা ব্যাগটি সে নিয়ে আসবে। তখন হান্টার দড়ির সাহায্যে নিচে ঝুলে যায়, আর বেকি দড়িটি শক্ত করে ধরে রেখেছিল এবং অনেক চেষ্টার পরে সে ডিস্যান্টেনার কাছে পৌঁছে যায়। প্রথমে সে বোতল থেকে কিছুটা জল খেয়ে নেয়, আর শরীরে কিছুটা শক্তি ফিরে পাওয়ার পর সে ব্যাগটি নিয়ে দড়ি বেয়ে উপরে উঠতে থাকে। বেকি উপর থেকে তার সব শক্তি দিয়ে হান্টারকে টেনে তোলার চেষ্টা করছিল, আর দুজনের অনেক চেষ্টার অবশেষে হান্টার উপরে উঠতে সক্ষম হয়। তখনই ব্যাগ থেকে একটি পেন ও কাগজের টুকরো বার করে বেকি হেল্পলিকে সাহায্য চায় এবং ড্রোনের মধ্যে কাগজের টুকরোটি আটকে দিয়ে পাশের একটি হোটেলে পাঠানোর প্ল্যান করে। বেকির বুদ্ধিটা তো ভালো ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত ড্রোনের চার্জ শেষ হয়ে গেছিল এবং তাদের প্ল্যানটাও ব্যর্থ হয়ে যায়। আর দেখতে দেখতে রাত নেমে আসে, আর টাওয়ারের মাথায় একটি লাইট জ্বলছিল। লাইট জ্বলতে দেখে বেকির মাথায় একটা বুদ্ধি আসে। সে ভাবছিল লাইটের ব্যাটারিটি ব্যবহার করে সে ড্রোনটিতে চার্জ করে নেবে, আর এই বুদ্ধিটা তার অনেক ভালো ছিল। বেকি তার জীবনের ঝুঁকি নিয়ে ওই সরু পাইপ বেয়ে লাইটের কাছে পৌঁছায়, আর লাইটের মাথাটি খুলে চার্জারটি লাগিয়ে দেয় এবং ড্রোনের ফুল চার্জ হওয়া পর্যন্ত বেকি ওইখানে সরু পাইপটি ধরেই ঝুলে থাকে। বেকির হাত পা অবশ হয়ে আসছিল এবং যন্ত্রণায় ছটপট করতে থাকে, কিন্তু সে হার মানে না, ড্রোনটাকে ফুল চার্জ করে নিচে নেমে আসে। এরপরে সে ড্রোনটিকে উড়িয়ে কিছুটা দূরে হোটেলের উদ্দেশ্যে পাঠিয়ে দেয়, আর এটা ছিল তাদের শেষ ভরসা। কিন্তু কোথায় আছে না, বিপদ যখন আসে চারিদিক দিয়েই আসে, ঠিক তেমনই হয়। ড্রোনটা হোটেল পর্যন্ত পৌঁছানোর আগে একটি ট্রাকের সাথে ধাক্কা লেগে সেটি ভেঙে যায় এবং তাদের বেঁচে থাকার আশাটাও শেষ হয়ে যায়। বেকি চিৎকার করে কান্না করতে থাকে, আর বেকি তার বাবার কথা মনে করতে থাকে। আকাশের অবস্থাটাও ভালো ছিল না, ঝড় বৃষ্টি যে কোনো সময় নামতে পারে। পাশ থেকে হান্টার বেকিকে সান্ত্বনা দেয় আর তার কাছে থাকা ফোন চায়, কিন্তু বেকি ফোন দিতে রাজি হয় না। আর দেবেও বা কী করে, কারণ হান্টার তো বেঁচে নেই। কি চমকে গেলেন, হান্টার কীভাবে মারা গেছে সেটা ভাবছেন? আসলে হান্টার যখন অ্যান্টেনা থেকে ব্যাগ আনতে গেছিল তখন সে দড়ি ছিঁড়ে অ্যান্টেনার উপর পড়েই মারা গেছিল। বেকি শুধুমাত্র তখন ব্যাগটিকেই টেনে তুলেছিল, আর এতক্ষণ বেকির মনে হান্টার শুধুমাত্র একটি কল্পনা ছিল। রাতে বেকি প্রচণ্ড ঝড়ের কবলে পড়ে, কিন্তু কোনোভাবেই সে রাতটা কাটিয়ে দেয়। এরপর সকাল হলে দেখা যায় বেকির অবস্থাটা খুবই খারাপ হয়ে পড়েছিল। হঠাৎই বেকির পায়ের সেই কাটা জায়গায় একটি শকুন এসে ঠোকর দেয়, আর তখনই বেকি শকুনটাকে ধরে ফেলে এবং শকুনটাকে সে মেরে ফেলে। যেহেতু বেকি অনেকদিন কিছুই খায়নি তাই সে খিদার জ্বালায় সে শকুনের কাঁচা মাংস খেতে থাকে পাগলের মতো। বেকির কাছে এছাড়া আর কোনো উপায় ছিল না,
কারণ বেঁচে ফেরার জন্য আগে তাকে বেঁচে থাকতে হবে। এরপরে বেকি কাঁচা মাংস খাওয়ার পর তার শরীরে কিছুটা শক্তি ফিরে পাওয়ার পর বেকির কোমরের সাথে লাগানো হুকটাকে সিঁড়ি রডের সাথে আটকে দেয় এবং দড়ির সাহায্যে সে হান্টারের বডির কাছে চলে আসে। এরপরে ফোনটাকে বার করে তার বাবা জেমসকে মেসেজ করে এবং মোবাইলটিকে জুতোর মধ্যে রেখে হান্টারের পেটের মধ্যে রেখে দেয় এবং হান্টারকে সরি বলে হান্টারের বডিটিকে নিচে ফেলে দেয়। আর এবার তার প্ল্যানটি কাজ করে। এবারের SMS-টি ঠিকভাবে তার বাবার কাছে পৌঁছে যায় এবং দেখা যায় কিছুক্ষণের মধ্যে তার বাবা পুলিশ ও রেস্কিউ টিম নিয়ে তার কাছে পৌঁছে যায়। বেকিকে নিরাপদে রেস্কিউ করা হয়। বেকি তখন বাবাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। বাবার সাথে সবসময় খারাপ ব্যবহার করার জন্য ক্ষমাও চায়। প্রথমে বেকি সুইসাইড করতে চাইছিল, কিন্তু সে এখন বুঝতে পারে জীবনের মূল্যটা ঠিক কতটা। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, মুভিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার দেখা হবে অন্য কোনো ইন্টারেস্টিং মুভি নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার।